আসুন আসুন আসুন, ভেতরে আসুন। না না ঠিক আছে, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বসুন বসুন বসুন। কি ব্যাপার, আপনি হঠাৎ আমার হাওয়া মহলে আসতে বাধ্য হলাম মহারাজ? আপনি হঠাৎ এভাবে কষ্ট করে এখানে আসতে গেলেন কেন? আমাকে একটা খবর পাঠাতে পারতেন, আমি নিজে আপনার কাছে পৌঁছে যেতাম। একটা মস্ত বড় বিপদ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মানে? আমার তো রামপ্রসাদ তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। কি বলছেন কি আপনি? হ্যাঁ মহারাজ, রামপ্রসাদ অন্ধ হয়ে গেছে, সে চোখে দেখতে পাচ্ছে না মহারাজ। কি বলছেন আপনি, কি করে ঘটলো এমন দুর্ঘটনা? কদিন যাবত মায়ের দর্শনের জন্যে সে বড় ব্যাকুল হয়ে উঠেছিল, নানান সতীপীঠ ঘুরে এসে মায়ের দর্শনের আশা করেছিল। সে মায়ের দর্শন না পেয়ে কঠিন সংকল্প করেছে। হ্যাঁ মহারাজ, এই তিন দিন যাবত নির্জলে উপবাস করে রামপ্রসাদ মায়ের সাধনা করতে থাকে। তারপর সেই সাধনার মধ্যে এক ওই তীব্র উজ্জ্বল আলো দেখে তার চোখ একেবারে অন্ধ হয়ে গেছে মহারাজ। আমি তো ভাবতেই পারছি না রামপ্রসাদের মতো একজন সাধকের এমন পরিণতি হতে পারে। রামপ্রসাদকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কিচ্ছু না, কিছুতেই বুঝতে চাইনি। কিন্তু তার ফল এইভাবে ওকে ভোগ করতে হবে সেটাও বুঝতে পারিনি মহারাজ। যে রামপ্রসাদের অলৌকিক কাহিনী গ্রাম গ্রামান্তরের মানুষ জানে, আর সেই মাতৃভক্ত রামপ্রসাদের এমন অবস্থা হয়েছে এ তো আমাদের বিশ্বাসই হচ্ছে না। রামরাম মশাই রামপ্রসাদের চোখ পরীক্ষা করে দেখেছেন, কিন্তু কিন্তু কোনো সুরাহা হয়নি মহারাজ। কেন কেন কোনো সুরাহা হয়নি? ওনার কাছে কি কোনো ওষুধ বিষুধ ছিল না? লাগবে, আনিয়ে দেবো কি? না মহারাজ, উনি বলছেন যে রামপ্রসাদের চোখ নাকি একেবারে স্বাভাবিক আছে, অথচ সে চোখে একবারই দেখতে পাচ্ছে না। কি আশ্চর্য, আপনি কি বলছেন? দয়া করে আপনি কিছু একটা উপায় বের করুন মহারাজ। ছেলেটা সারাটা জীবন এভাবে অন্ধ হয়ে থাকবে তা তো হতে পারে না মহারাজ। মাথায় যেন হঠাৎ করে বাজ ভেঙে পড়েছে মহারাজ। আপনি একদম চিন্তা করবেন না গুরুদেব, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আগামীকাল সকালেই আমি চন্দননগর থেকে একজন চক্ষু বিশেষজ্ঞকে নিয়ে রামপ্রসাদের বাড়িতে যাব। আপনি কিন্তু কাল অবশ্যই সেখানে উপস্থিত থাকবেন গুরুদেব। রামপ্রসাদ শোক থেকে রবি প্রতিদিন বিকেল 5:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।